এদিকে রংপুর ও রাজশাহী বিভাগের 23 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ওইসব জেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ায় সারা দেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত থাকতে পারে। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা এমন অবস্থায় থাকবে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। চুয়াডাঙ্গায় দেখা মিলছে না সূর্যের। তীব্র হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। বিপর্যস্ত পঞ্চগড়ে ডায়রিয়া, জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক শিশুরা। দিনাজপুরে শীতের দাপট থেকে রক্ষা পেতে সন্ধ্যা নামতেই মার্কেটগুলোতে লক্ষ্য করা গেছে শীত বস্ত্র কেনার জন্য উপচে পড়া মানুষের ভিড়। ঝিনাইদহে শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে হতদরিদ্র মানুষেরা। মানিকগঞ্জে তীব্র কুয়াশা শীতের সবজি নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ কৃষকদের। সকাল 10টার দিকে সূর্যের দেখা মিলছে না। কয়েকদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত গোটা সাতক্ষীরা। শীতল হওয়ায় হাড় কাঁপানো কনকনে শীতে বেড়েছে দুর্ভোগ। শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 10 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। ঘাটে বাড়তি যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এছাড়া পদ্মার মাঝ নদীতে আটকে ছিল 4টি ফেরি।